আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে একটি নেক পরীর সঙ্গে সাক্ষাৎ করা, তার সঙ্গে মোলাকাত করা, একটি নেক পরীকে হাজির করার এমনই একটি সহজ ও পরীক্ষিত, শক্তিশালী, পাওয়ারফুল কোরআনি আমল শেয়ার করব। শুধু আপনারা সুরায়ে কাউসার, ইন্না আতয়না কাল কাউসার, এই সুরাটি আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ। এই আমলটি করার বরকতে, এই আমলটি করার বাদৌলতে মহান রব্বুল আলমিন সুবহানাহু তাআলা আপনার সঙ্গে নেক পরীর মোলাকাত করিয়ে দেবে, নেক পরীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। আপনি চাইলে বন্ধুতালি করতে পারেন, আপনি চাইলে কথাবার্তা বলতে পারেন, আপনি চাইলে তাকে দিয়ে পৃথিবীর যে কোনো জায়েজ কাজ মুহূর্তের মধ্যে করিয়ে নিতে পারেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি কীভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন, এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি একটি নেক পরীর সঙ্গে মোলাকাত করে নিতে পারবেন, আপনি একটি নেক পরীর সঙ্গে বন্ধুতালি দোস্ত করে নিতে পারবেন। কারণ আমাকে অনেকজন দেশ ও বিদেশ থেকে কমেন্ট করেছেন যে হুজুর, একটি সহজ যদি পরী হাজির করার আমল আপনি জানেন বা আপনার কাছে থেকে থাকে এমন কোনো, তাহলে অবশ্যই আপনি আপলোড করুন, আমরা শিখতে ইচ্ছুক। কারণ আমি এর কিছুদিন পূর্বেই আমি কয়েকটা পরী হাজির করার আমল দিয়েছি, কিন্তু তাতে অনেক মানুষ সফল হয়েছে এবং অনেক মানুষ উপকৃত, এবং কারো কারোর জন্য এটা কঠিন হয়ে যাচ্ছে, সেই আমলটা কারো কারোর জন্য কঠিন, তার জন্য তিনারা রিকোয়েস্ট করেছেন সহজভাবে। তো আজকে তার জন্য আমি অনেক পরিশ্রম করে, অনেক মেহনত করে আমি আজকে আপনাদের মধ্যে একটি এমনই সহজ এবং পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব, যেই আমলটা করলে অবশ্যই আল্লাহর ফজল করম, আল্লাহর দয়া হবে, সূরা কাউসারের বরকতে একটি নেক পরি এসে আপনার কাছে হাজির হয়ে যাবে, এবং সে আপনাকে জিজ্ঞেস করবে, বলো তুমি কী চাও, কিসের জন্য এই আমলটি করতেছ। তো প্রিয় শ্রোতাবৃন্দ, যদি আপনার এরকম ইচ্ছা থেকে থাকে, আপনার যদি এরকম খহিশ থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই সূরা কাউসারের আমলটি প্রয়োগ করতে পারেন। যিনাদের ইচ্ছা রয়েছে তিনারা করবেন, ঠিক আছে, যিনাদের সাহস রয়েছে তিনারা করবেন, এমনটা না যিনাদের হার্টের প্রবলেম এবং ভয় ভীতু তিনারা করতে যাবেন না, ঠিক আছে। যিনাদের ইচ্ছা রয়েছে এবং সাহস আছে এবং ইলম আছে তিনারা করবেন ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহর ফজল করম, এই আমল করার বিনিময়ে মহান রব্বুল আলামিন একটি নেক পরীর সঙ্গে আপনার সাক্ষাৎ করিয়ে দেবে। তো এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, আগেই ভাগে আপনাদেরকে আমি বলে রাখি, এই আমলটি করার জন্য আপনাকে একদম কম্পালসারি, জরুরি আপনাকে কিছু সাদকা করতে হবে। যদি আপনি পারেন গোস্তের সদকা করবেন, যদি না পারেন যে কোনোভাবে আপনি সদকা আপনাকে করতে হবে, অর্থাৎ কোনো এতিমখানায় আপনি 100 টাকা, 50 টাকা, যতটুকু আপনি পারবেন আপনার হাইসিয়ত মোতাবিক, আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি সর্বপ্রথম আপনি কিছু আপনার নামে সদকা করবেন, এবং এই আমলটাকে উদ্দেশ্য করে যে আল্লাহ আমি একটা আমল করতে যাব বা আমি আমি একটা আমল করব, এই আমলটার দিকে উদ্দেশ্য রেখে আপনি কিছু সদকা করবেন কোনো এতিমখানায়, কোনো গরিব মিসকিনদেরকে, অথবা যদি আপনি পারেন কিছু গরিবকে প্যাট ভরে খাবার খাইয়ে দিবেন, তারপরে আপনি এই আমলটা শুরু করবেন। তাহলে আশা করা যায় যে অবশ্যই আল্লাহর ফজল করম, আল্লাহর দয়াতে, আল্লাহর মেহরবানিতে আপনি সাফল্য লাভ করবেন। অনেক মানুষ আমাকে বলে হুজুর আমলটো করে আমি সাফল্য পেলাম না, তাদেরকে জিজ্ঞেস করা হয় তাদের কিছু না কিছু ত্রুটি বেরিয়ে যায়। দেখুন বুজুর্গানের দিনটা যে আপনার আমলগুলো বলে গেছে সেগুলো রিয়েল, কিন্তু আজকে আমরা সেগুলোর থেকে উপকৃত হতে পারছি না, সেটা আমাদের দুর্ভাগ্য, আমাদের নিজেদের ত্রুটির জন্য আজকে আমরা সফলতা লাভ করতে পারছি না। তো যাই হোক, আপনি সর্বপ্রথম সাদকা করবেন, তারপরে আপনি এই আমলটা বৃহস্পতিবার, যে কোনো বৃহস্পতিবার থেকে করবেন, কোনো সমস্যা নাই, যদি আপনি পারেন 9 চাঁদের জুমেরাত অথবা চাঁদের 1 তারিখ থেকে নিয়ে চাঁদের 14 তারিখের মধ্যে যে কোনো বৃহস্পতিবার থেকে আপনি শুরু করতে পারেন, ঠিক আছে।
তো আমলটা করার নিয়ম হচ্ছে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় উজুর সহি কাপড়ে যে কাপড়টা আপনি পরিধান করবেন সেই কাপড়ে গোলাপি আতর লাগাবেন এবং সামনে আপনি গোলাপের ফুল রেখে কিবলার দিকে মুখ করে 190 বার অনলি 119 টাইম ঠিক আছে মাত্র 190 বার সূরা কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এই সূরা কাউসারটিকে আপনারা 190 বার পড়বেন প্রত্যেকবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পড়বেন এবং প্রথম ও শেষে আপনি 7-7 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়বেন এবং এই আমলটার জন্য আপনার সময় নির্ধারণ সময়টা আপনার মোতায়েন করতে হবে ঠিক আছে পাবন্দি মানে যেই সময়ে আপনি স্টার্ট করবেন নিয়মিত ওই সময়ই স্টার্ট করবেন তবে কিন্তু জায়গা পরিবর্তন হতে পারে আপনার জায়গাটা পরিবর্তন করতে পারেন কিন্তু সময়টা আপনাকে মাথায় রাখতে হবে যে সময় আপনি করেছেন সময়টার পাবন্দি বা ওয়াক্তের পাবন্দি আপনাকে করতে হবে আর এই আমলটা টানা আপনাকে 21 দিনে যদি সফল না হতে পারেন তাহলে 41 দিন পর্যন্ত আপনাকে লাগাতার এই আমলটা করতে হবে মহান আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে এবং নেক উদ্দেশ্য নেক ইচ্ছা নিয়ে আপনাকে এই আমলটা করতে হবে তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার আমলটা 21 দিনে অথবা 41 দিনের মধ্যে মধ্যেই আপনার কাছে একটি নেক পরি এসে হাজির দেবে এবং সে আপনার সঙ্গে কথাবার্তা বলবে সে আপনাকে জিজ্ঞেস করবে যখন আপনার কাছে কোনো পরি এসে হাজির হবে সালাম দেবে তখন কিন্তু আপনাকে ভয় করার প্রয়োজন নেই আপনি আপনার মতো পড়ে যাবেন যখন 190 বার হয়ে যাবে তারপরে আপনি তার সালামের উত্তর দেবেন তার সঙ্গে কথাবার্তা বলবেন সে যদি জিজ্ঞেস করে আপনাকে কিসের জন্য এই আমল করতেছো আমাকে কিসের জন্য ডেকেছো তখন আপনি শুধু জাস্ট বলবেন আমি তোমার সঙ্গে বন্ধুতালি করতে চাই তোমার সঙ্গে আমি দোস্তি করতে চাই সে হয়তো আপনাকে কিছু শরাইত দিবে সেগুলো আপনি যেগুলো পারবেন সেই শরাইতগুলো আপনি নেবেন গ্রহণ করবেন তারপরে সে বলবে ঠিক আছে আমি যাই বলবেন অবশ্যই যাবেন অবশ্যই যাও কোনো অসুবিধা নাই তবে কিন্তু আমাকে বলে যাও যে পুনরায় তোমাকে ডাকার জন্য কি করতে হবে কি বলে ডাকলে তুমি আমার কাছে এসে আবার হাজির দেবে কি বলে ডাকলে আবারও আমার কাছে এসে হাজির দেবে বা হাজির হবে তো সে তখন আপনাকে একটা পাসওয়ার্ড বলে দেবে অথবা একটা আংটি দিয়ে দেবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার গোপনেই রাখতে হবে এবং এই আমলটা যখন করবেন কেউ জানো না জানে ঠিক আছে কেউ জানো না জানে আপনি গোপনভাবে এই আমলটা করবেন আর হ্যাঁ আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি যিনারা অলরেডি রুহানি শক্তির আমল করে নিয়েছেন তিনারা এই আমলটা করতে পারবেন যিনারা এখনও পর্যন্ত রুহানি শক্তির আমল করেননি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে আপনি দেখে নেবেন রুহানি শক্তি কীভাবে হাসিল করতে হয় সেই রুহানি শক্তি মোকাম্মল হাসিল করে আপনারা এই আমলটা করবেন তবে আশা করি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দেবেন এবং যদি আপনার বুঝতে কোনো রকমের সমস্যা হয় আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে এবং যিনারা আমার অলরেডি সাবস্ক্রাইব রয়েছেন ওনাদেরকে আমি এজাজত দিলাম এবং দোয়াও করি মহান আল্লাহ তাবারক তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেন যারাই এই আমলটি নেক উদ্দেশ্য নিয়ে তোমার প্রতি একিন ও বিশ্বাস রেখে করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও তাদের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও তাদেরকে মঞ্জিলে মাকসাদ পৌঁছিয়ে দাও আমিন ইয়া রাব্বুল আলামিন তো যাই হোক আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ